আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর আজকে হলো আমার মামা শ্বশুরের হলুদ। ইনি হচ্ছেন আমার মামা শ্বশুর, আই মিন সবার ছোট। তো আমরা প্রোগ্রামটা আসলে বাসায় করেছিলাম ছোট পরিসরে। আর এই তো হলেন আমার মামা শ্বশুর, মামি শ্বশুর, ওনারা হচ্ছেন ফ্যামিলির সবার বড় মামা, আমার শাশুড়ির বড় ভাই। তো ওনাদেরকে দিয়ে প্রোগ্রামটা আমরা শুরু করেছিলাম। সাথে আছেন ওনাদের নাতি, এই হলেন আরেকটা ছোট মামা মামি, ইনি হলেন আমার শাশুড়ির ছোট ভাই, আর ইনি হলেন আমার শাশুড়ির ছোট বোন, মানে ইমিডিয়েট ছোট বোন। আর এখন আসলে আমার পাঁচ খালা জীবিত আছেন, তাদের মধ্যে বড় ইনি। ইনি হচ্ছেন আমার আরেকটা খালা শাশুড়ি, তারপর হচ্ছে খালু। তো ওনাদের সবার সাথে কিন্তু আমার এবার প্রথম দেখা হয়েছে। তো এত বড় ফ্যামিলি, আমি কিন্তু বিয়ের থেকেও বেশি এনজয় করেছি ফ্যামিলি মেম্বারদের সাথে, মানে এই তো সবার সাথে দেখা, প্রথম টাইম দেখা। তারপর সবাই আমাকে খুব সুন্দরভাবে রিসিভ করেছিল, আমার খুব ভালো লেগেছে। আর আসলে আচ্ছা, আপনারা যারা ফেনীর দিকে বা চিটাগাং রোডে, নোয়াখালী রোডে যারা আছেন, তারা হয়তো বা জানেন এখানকার একটা ট্রেডিশন আছে, নতুন কেউ আসলে তাকে যখন খেতে দেওয়া হয় আস্ত মুরগি দেওয়া হয়। তো সেটা করা হয়েছিল, আমি একটা আস্ত মুরগি ভেঙেছিলাম, একবার না আসলে দুবার ভেঙেছি। তো ওগুলি আমার জন্য খুব সুন্দর মোমেন্ট ছিল। বাট আনফর্চুনেটলি আমি না কোনোটারই ভিডিও ক্লিপ করে রাখতে পারিনি বা ফটো তুলতে পারিনি, বিকজ অফ আমি তো এখানে নতুন এসেছি, প্রথমবার এসেছি। তো যদি দেখে হ্যাঁ বউয়ের হাতে শুধু ক্যামেরা, বউ শুধু ভিডিও করে, মানে বিষয়টা কেমন দেখাচ্ছে না? তো আমি আসলে মোমেন্টগুলো খুব এনজয় করেছি, তো যার কারণে এবার আপনাদের সাথে আসলে ওই বিষয়গুলো শেয়ার করতে পারলাম না। হ্যাঁ, তো আর এই হচ্ছে আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে স্টেজে। তো আমরা মামাকে আসলে হলুদ দিতে এসেছি। আমার মেয়ে তো জার্নি করে গিয়েছে, আমরা প্রোগ্রাম শুরু করি, যেহেতু আমরা বাসায় প্রোগ্রামটা আসলে করেছি, সো প্রোগ্রাম শুরু করতে করতে দেখা গেছে রাত প্রায় 10টা বেজে গিয়েছিল। তো সুরা এর মধ্যে ঘুমিয়ে গিয়েছিল, আর এত সাউন্ড হচ্ছিল মানে মানুষের। আমরা কিন্তু কোনো মিউজিকের ব্যবস্থা রাখিনি, আমার শ্বশুরবাড়ির সবাই একটু, আই মিন কী বলবো, একটু ধার্মিক মাইন্ডের। আবার মানে আসলে ওরা মিউজিক পছন্দ করে না, কিন্তু নিজেরা নিজেরা সাজগোজ করছে, প্রোগ্রাম করছে। তারপর হচ্ছে মানে একটু অন্য ধরনের ফ্যামিলি, বাট আমার ভালো লেগেছে সব কিছু। আর সব কিছু এত গোছানো পরিপাটি ছিল। আর যা বলছিলাম, আমার মেয়ে ঘুমিয়ে গিয়েছিল, যার কারণে ওর মনটা খুব খারাপ। ওর একদম মানে সে চাচ্ছিল আরও ঘুমাতে, আমি জোর করে আসলে ওর ড্রেসটাও পরিয়েছিলাম। ওর মুড বেশি একটা ভালো ছিল না তাই। আর ইনি হলেন আমার শাশুড়ির একদম ছোট ভাই, মানে আমার সব মামা খালা শাশুড়ি যারা আছেন তাদের সবার মধ্যে একমাত্র ছোট ভাই, তাদের খুব আদরের ছোট ভাই। আর এই হলেন আমার আরেক মামা, আরেক মামি, আই মিন আমার হাজব্যান্ডের মামা মামি। তো ওনারাও হচ্ছে আমার, এই মামিটা হচ্ছে, মামাটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ, উনিও খুব ভালো মনের একজন মানুষ। ওনাদের সাথে কথা বলে আসলে আমার এত ভালো লেগেছে। আর বড় মামা হচ্ছেন ইনকাম ট্যাক্সের লয়ার। তো আলটিমেটলি দেখলাম ওদের ফ্যামিলিতে অনেক লয়ার, ইভেন আমার যে মামাটার বিয়ে হচ্ছে মামা শ্বশুর, উনিও ইনকাম ট্যাক্সের লয়ার। মানে মোটামুটি অনেকগুলো লয়ারের সাথে দেখা হয়েছে বড় মামার ফ্যামিলিতে। তো বড় মামা নিজে ইনকাম ট্যাক্সের লয়ার, ওনার মেজো ছেলে লয়ার, মেজো ছেলের ওয়াইফ লয়ার। সো আলটিমেটলি দেখলাম যে হ্যাঁ, আমার আমার দলের অনেকেই আছে। তো এই হচ্ছে আমার আরও দুইটা দেবর, ছোট ছোট দেবর। এই মামিটা অনেক ভালো, খুবই জলি মাইন্ডের, তারপর হচ্ছে অনেক মানে কি বলবো, মানে এত আন্তরিক। ওনারও যদিও সন্ধ্যায় এসেছিলেন, আমি আমি গিয়েছিলাম দুপুর, ঠিক দুপুরের পরপর। হ্যাঁ, হলুদের দিনই তো পৌঁছিয়েছি, তাই আসলে সবার সাথে সবার ওইরকমভাবে দেখা গেছে, ওই দিন অত একটা কথা হয়নি, পরদিন কথা হয়েছে সবার সাথেই। ওনারাও ঢাকা থেকে গিয়েছিলেন, আসলে ওখানে কেউ থাকে না, বাসাটা বলতে গেলে খালিই থাকে, শুধু একটা মামা থাকে, আর সবাই হচ্ছে ঢাকা, চিটাগাং কিংবা ব্রাহ্মণবাড়িয়াতে, মানে এক একজন এক এক দিকে থাকে। তো প্রোগ্রামের উসিলায় আসলে সবাই একত্র হয়েছিলাম আমি, আর আমি তো একদমই প্রথমবার।
এই হলো খালা, তারপর খালার পাশে আছে আমার খালাতো ননদ। আচ্ছা, এই যে দেখছেন দুপাশে দুজন, একজন হচ্ছে আমার ননাস, আরেকজন হচ্ছে আমার ননদ, মানে আমার হাজবেন্ডের আপন দু বোন। আর দুপাশে দুই ভাগনা ভাগ্নি, ভাইয়া আসতে পারেনি, আই মিন দুলা ভাই আসতে পারেনি, দুলা ভাই অসুস্থ ছিলেন। তো আমার ননাসের বিয়ে হয়েছে চিটাগাং, সেই সূত্রে উনি চিটাগাং থাকে। আর যেহেতু আমার শ্বশুর শাশুড়ি এই মানে দুনিয়াতে নেই, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক, সেই দোয়াই করি। তো আমার ননদ আসলে এই মুহূর্তে চিটাগাং বোনের কাছেই আছে। আমাদের এই ভাইগনা, আই মিন আপুর ছেলে মেহেদি, খুবই জেন্টল একজন পার্সন বলতে গেলে, পিচ্চি বাচ্চাদের মধ্যে মানে জেন্টল ছিল, খুবই ভালো। এ হচ্ছে আমার শাশুড়ির ছোট বোন, মানে একদম সবার ছোট বোন আগের জন, মানে আসলে ওনারা এত বোন, সেলিন আন্টি। তো আন্টির পাশে আন্টির ছেলে মিদুলা, এটাতে 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 দাও, সেও খুব ভালো। আমি তো ওখানে যাই না, অনেক দেব পেয়েছি, ওরা সত্যি খুব ভালো। মানে আমি আসলে কিভাবে এদেরকে এদের কথা বলবো, এক্সপ্লেন করবো আমি জানি না। সারাটা দিন আমার দেবরগুলা এত পরিশ্রম করছিল, তারপর গেস্টদেরকে রিসিভ করা, প্রতিটা কাজ এত সুন্দর করে এক একজন করছিল, মানে খুব ভালো লাগছিল। ওদেরকে কেউ শিখিয়ে দিচ্ছিল না যে এই তুমি এটা করো, তুমি ওটা করো, সবাই যার যার দায়িত্বে করছিল। তো আসলেই ভালো লাগছিল, মানে ওয়েল ম্যানার প্রত্যেকে। আর ননদগুলো অনেক ভালো ছিল। তো যেহেতু আমি প্রথমবার গিয়েছি, আমার কোনো কিছু লাগবে কি না, তো বারবার সবাই কাছে আসতেছিল, বলতেছিল ভাবি এটা লাগবে, ওটা লাগবে, সুরাকে কিছু দিব, মানে সারাটাক্ষণ ভাবি ভাবি ভাবি। আমার খুব মজা লাগছে, আমি খুব এনজয় করেছি। জানেন তো হলুদের দিন বাসাটাতে আমরা প্রায় হচ্ছে 96 জন না 94 জন ছিলাম। হ্যাঁ, আমার খালা শাশুড়ি সব গণনা করেছিল আমরা কতজন ছিলাম। তো মানে কি বলবো, আমার নানা শ্বশুরের বংশধর বলতে গেলে, মানে নাতি পুতি, তারপরে তাদের কি বলবো বউরা, তারপরে হচ্ছে নতুন জামাইরা, মানে সবাই মিলে আসলে বিশাল ফ্যামিলি। তারপর আমার দেবর ননদি তো টোটাল মনে হয় কতজন, 43টা না কতটা ছিল। আমি আবার ওদেরকে, ওরা আবার মানে আমি ফার্স্ট টাইম গিয়েছি তো তাই ওদের আবদার ছিল, মানে ওরা বউ আটকায়, যেমন আমার মামা শ্বশুরের বউকেও আটকাবে তারা প্ল্যান করেছিল, তো ঠিক তেমনই আমাকেও বলেছে আমি তাদেরকে কী দিব। তো আমি এবার জাস্ট আমার ননদদেরকে একটু খুশি করে এসেছি। আমি বলেছি দেবরদেরকে ইনশাল্লাহ ওদের জন্য পরে কোনো একটা কিছু মানে গিফট করব, বা ওদেরটা পাওনা রইল, বিকজ আমি আসলে ওরকম প্রিপারেশন নিয়ে যাইনি, মানে এত এত ননদ দেবর পাবো আমি আসলে ভাবিনি। এরা প্রত্যেকেই আমার ননদ আর দেবর, সবাই তাদের চাচার সাথে, কেউ মামার সাথে। তো আমি ওভাবে আসলে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, তো টুকটাক ফটো নিয়েছিলাম আর টুকটাক ভিডিও ক্লিপ নিয়েছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো মামার হলুদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে দিবেন, ইনশাল্লাহ নেক্সট ব্লগ নিয়ে খুব দ্রুত চলে আসব। সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া রাখবেন, আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।